আবার দুর্গাপুর হাইওয়েজে ঘটল পথ দুর্ঘটনা। আজ দুর্গাপুর হাইওয়েজের কাপাসারিয়ার কাছে একটি পথ দুর্ঘটনার শিকার হয় এক স্কুটি চালক। এই ঘটনায় আহত হয় এক মহিলা, তার বাড়ি ডানকুনিতে। জানা গিয়েছে যে পড়ে গিয়ে মহিলার কোমরে চোট লেগেছে। আহত মহিলাকে সিঙ্গুর ট্রাফিক পুলিশের কর্মীরা চণ্ডীতলা থানার পুলিশের কর্মীদের সহযোগিতায় শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই দুর্ঘটনার ব্যাপারে কি বললেন একজন স্থানীয় বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আপনার নামটা কি? মালতী পাল। এই জায়গাটার নাম কি? এখানটা সাহানা। সাহানা? হ্যাঁ, পশ্চিমপাড়া। রাস্তা গর্তের জন্য কি এর হলো সেটা আমি দেখিনি, বলতে পারছি না। কি বললো আপনাকে ওরা? কি বলছিল? ওরা বলছে গর্ত, এই বাচ্চা মেয়েটা বললো গর্তটা আমার বাবা দেখেনি, গর্তটার জন্য হয়েছে এইটা বলছে। রাস্তা বড় গর্ত হয়েছে, হয়তো ওইগুলোই তো হয়ে আছে। It's caught in the crossfire.